মানবতন্ত্র আবুল ফজল জাতীয় আদর্শের ধারণা সকলের এক নয় সাহিত্যিকের কাছে সত্যই বড় কথা সত্যের সঙ্গে যদি জাতীয় আদর্শ ধর্ম বা শাস্ত্রের বিরোধ ঘটে নিঃসন্দেহে বিনাধিধায় সাহিত্যিক সত্যের পক্ষা অবলম্বন করবে সাহিত্যিকের যদি কোনো আল্লাহকে মানতে হয় তাহলে সে আল্লাহ হচ্ছেন আল হকুন অর্থাৎ যিনি হক বা সত্য প্রচলিত অর্থে আল্লাহর গুণাবলী নিরানব্বই হোক কি তেত্রিশ কোটি হোক তাতে কিছু এসে যায় না তা যে হক বা সত্যের রকম ফের এ উপলব্ধি যার নেই তার পক্ষে মুখে আল্লাহর নাম নেওয়া শয়তানের ধর্মগ্রন্থ আবৃতেরই সমতুল্য সত্যের বোধটুকু না থাকলে সাহিত্যিক যেমন হওয়া যায় না তেমনি হওয়া যায় না সাহিত্যের বিচারক বা সমজদার সাম্প্রতিক ইতিহাসে এটা খুব ভালোভাবেই দেখা গেছে যে ধর্ম বা সেকুলারিজম কোনোটাই মানুষকে বাঁচাতে পারে না পারেনি কাজেই ধর্ম নয় সেকুলারিজমও নয় একমাত্র মানবতার উপরেই দিতে হবে জোর ধর্মের কথা বললেই অনিবার্যভাবে অন্য ধর্মের কথা এসে পড়ে সেকুলারিজমের সঙ্গেও বৈপরীত্যের কল্পনা অবিচ্ছিন্ন যারা সেকুলার নয় তাদের ভাবতে সেকুলারিজম বিশ্বাসীর মোটেও বাঁধে না কাজেই মানুষকে অমানসিকতার হাত থেকে বাঁচাতে হলে মানবতাকেই করতে হবে একমাত্র অবলম্বন কথা আছে বাঘ বাঘির মাংস খায় না কথাটা সত্য বাঘ বাঘের বেলায় নিজেদের সাধারণ ব্যাঘ্রত্ব সম্বন্ধে সচেতন ব্যাঘ্র পরস্পর অভিন্ন অতএব অবৈধ মানুষকেও সচেতন করে তুলতে হবে সাধারণ মানবতা সম্বন্ধে এখন ধর্ম আর সেকুলারিজমের উপর জোর দিতে গিয়ে আমরা সাধারণ মানবতাকে শুধু খাটো নয় প্রায় মুছে ফেলেছি আমাদের জীবন থেকে আমরা নির্ভেজাল মুসলমান বা নির্ভেজাল হিন্দু কিনা এ দাবিয়েই আজ সবচেয়ে উচ্চকণ্ঠ পাশাপাশি দুই দেশের দুই বৃহত্তর সমাজে আজ এ দাবিয়েই সবচেয়ে উদগ্র নির্ভেজাল মানুষ হোক এ স্বাভাবিক দাবি কোথাও শোনা যায় না পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বত্র এ দাবি অনুপস্থিতিতেই বিশিষ্ট অন্য মানুষটাও আমার মতোই মানুষ এ বোধ ও চেতনাকে ব্যাপক ও ব্যবহারিক করে তুলতে না পারলে মানুষের রক্ষা নেই ধর্ম বা সেকুলারিজম মানবতার স্থান নিতে পারে না প্রাণপণে দুই বিপরীত ধর্ম পালন করে কোথাও মিল হয়েছে এমন নজির আমার জানা নেই দুই ধর্মের দুই ধার্মিকের সত্যকার সূক্ষ্ম বা আন্তরিকতাও বিরল ঘটনা আত্মীয়তা তো অবিশ্বাস্য হিন্দু মহাসভা আর জামায়াতে ইসলাম একই মঞ্চে মিলিত হয়ে একই কর্মসূচিতে হাত মেলাবে এ কল্পনার বাইরে শুভবুদ্ধিওয়ালা কেউ কেউ যে বলে থাকেন মুসলমান খাঁটি মুসলমান আর হিন্দু খাঁটি হিন্দু হলেই মিলন সহজ হবে একথা আমার কাছে সোনার পাথর বাটি বরং মানুষ যখন এবং যেখানে প্রচলিত মুসলমানিত্ব ও হিন্দু আনিকে ছাড়িয়ে গেছে সেখানে মিলন সহজ ও অবাধ হয়েছে হিন্দু মুসলমানে যে কয়টা বৈবাহিক সম্পর্ক হয়েছে তাও এ দৃষ্টিভঙ্গির ফল এটা মানবতার দিকেরই ইঙ্গিত এ মনোভাব বৃহত্তর সামাজিক ক্ষেত্রেও প্রসারিত হলে মিলন ও সহযোগিতার দিগন্ত বেড়ে যাবে সযত্নে নিজের মুসলমানিত্ব কি হিন্দু আনিও রক্ষা করব এবং সঙ্গে সঙ্গে মানুষ হিসেবেও বড় ও মহৎ হব এ হয় না যেমন হয় না নিজ নিজ পুকুরে গোসল করে সমুদ্র স্নানের স্বাদ পাওয়া সামাজিক বা সাম্প্রদায়িক ধর্মে আনুষ্ঠানিকতার বহর অনেক বেশি ধর্মে ধর্মে বিরোধও সবচেয়ে বেশি এ আনুষ্ঠানিকতায় অথচ আনুষ্ঠানিকতা ছাড়া ধর্মের স্বরূপ জনসাধারণের কাছে অবুদ্ধ নিরাকার ঈশ্বরের মতো ধর্মের বৃহত্তর আদর্শ বা আবেদনও থেকে যায় ওদের কাছে তাই অনুপলব্ধ ধর্মীয় আনুষ্ঠানিকতায় কে হিন্দু আর কে মুসলমান এ বোধটাকে খুব বড় করে তোলে এর ফলে দুইটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও হিন্দু মুসলমান সমস্যার মৃত্যু ঘটেনি এবং সব রকম আনুকূল্য সত্ত্বেও কোনো রাষ্ট্রেই একটা সুসংহত জাতীয়তা গড়ে ওঠেনি বলা বাহুল্য সাধারণ মানুষের কাছে অনুষ্ঠানেই ধর্ম ফলে যে কোনো অজুহাতে এরা যখন উত্তেজিত হয়ে ওঠে বা এদের উত্তেজিত করে তোলা হয় তখন ধর্মের নামে মানুষ হত্যাও এরা মনের দিক থেকে আর কোনো বাধা পায় না একবার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন ধার্মিক আর সাহিত্যিকের পার্থক্যটা কোথায় উত্তরে বলেছিলাম ধর্মগ্রন্থে যদি নির্দেশ দেওয়া থাকে যে বিধর্মীকে কোতল করলে তোমার জন্য বেহেস্তে সর্বোত্তম কামরাটি খাস রাখা হবে তাহলে ধার্মিকজন সুযোগ পেলে এ নির্দেশ পালন করতে কিছুমাত্র ইতস্তত করবে না ইতস্তত করার বা পালন না করতে পারার একমাত্র অন্তরায় পার্থিব আইন অধিকতর ও প্রত্যক্ষ পুলিশ কিন্তু সাহিত্যিক এমন নির্দেশ শুধু যে পালন করবেন না তা নয় বরং অবিশ্বাস্য বলে এমন নির্দেশকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দেবেন মানুষ মেরে বেহেস্তে যাওয়ার কল্পনাই তার চিন্তার বাইরে স্বয়ং ঈশ্বর নেমে এসেও যদি তাকে এমন নির্দেশ দেন সাহিত্যিক তেমন ঈশ্বরকেও নিজের লেখন কক্ষ থেকে বের করে দিতে দ্বিধা করবেন না ঈশ্বর নাম কারো পক্ষে এমন নির্দেশ দেওয়া সম্ভব এ কথাটাই সাহিত্যিকের কাছে অবিশ্বাস্য কিন্তু ধার্মিক তো সম্ভব অসম্ভবের বিচার করে না কারণ ধর্ম আর শাস্ত্রীয় ব্যাপার নিয়ে বিচার করাটাই তার কাছে অধর্ম তার একমাত্র অবলম্বন অন্ধবিশ্বাস আর অন্ধ অনুসরণ যে মানুষ লজিক বা যুক্তির সম্মুখীন হতে ভয় পায় তার কাছে মননশীল বা মুক্তবুদ্ধির চর্চা এক নিষিদ্ধ ব্যাপার বলা বাহুল্য সংসারে বা সমাজে অর্থাৎ জীবিত লোকে অলৌকিকতার বিন্দু বিসর্গ মূল্যও নেই এখানে যা কিছু মূল্য তা বাস্তব আর প্রত্যক্ষের তাই যে অলৌকিকতার উপর ধর্ম আর তার আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি দাঁড়িয়ে আছে তার থেকে মানুষের মন ফিরিয়ে তাকে মানবতার দিকে যে মানবতা বাস্তব প্রত্যক্ষ সামাজিক ব্যবহারিক ও যুক্তি নির্ভর সেদিকে ফেরাতে হবে মানবজাতির শান্তি ও নিরাপত্তা নির্ভর করছে এ সাধনা আর এর সাফল্যের উপর ব্যক্তিজীবনে মানুষ ইচ্ছামতো মতো নিজ নিজ ধর্মানুষ্ঠান পালন করুক তাতে কারো লাভ লোকসান ঘটে না কিন্তু বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাকে বড় করে তুললেই ঘটে মুশকিল আমার বিশ্বাস ধর্ম সম্বন্ধে নতুন করে ভাববার সময় এসেছে ধর্ম আজ অনেকের জীবনে অন্য পাঁচটা বৈষয়িক বস্তুর সামিল পার্থিব উদ্দেশ্য হাসিলের হাতিয়ার অথচ এরা বাস্তব ও পার্থিব যুক্তি বিচারের কোষ্ঠী পাথরে ধর্মকে যাচাই করতে নারাজ ধর্ম আর ঈশ্বর সম্বন্ধীয় শব্দ ও নানা উক্তি বহু ব্যবহারে আজ এমন একটা নির্জীব অভ্যাসে পরিণত হয়েছে যে তা মনে আর কোনো আবেদন বা উপলব্ধির এই চমক লাগায় না রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন মন্ত্রের আসল উদ্দেশ্য মননে সাহায্য করা আজ মন্ত্রপাঠ বা তসবিহ তেলাওয়াত মননশীলতার সঙ্গে সম্পর্কহীন এক জড় ব্যাপারে পরিণত মুখে আরবি বা সংস্কৃত বলি যতই উচ্চারিত হোক তার অর্থ কী জীবনের সঙ্গে তার সম্পর্ক কতটুকু জীবন মানে শুধু ব্যক্তিগত জীবন নয় অন্যের সঙ্গে জড়িয়ে যে জীবন এসব জিজ্ঞাসা যদি মনে কোনো ভাবনার সৃষ্টি না করে ভেতরটা যদি কোনো নতুন তরঙ্গে সাড়া না দেয় তাহলে অমন উচ্চারণ অত্যন্ত বিশুদ্ধ ও নির্ভুল হলেও নিষ্ফল শ্রম ছাড়া কিছুই না পৃথিবীর এখন বয়স হয়েছে সভ্যতা সংস্কৃতিরও বয়স কম নয় লিপিবদ্ধ ধর্মের আউও কয়েক হাজার বছর প্রাথমিক স্তরে জীবন ধারণ বা সভ্যতার জন্য যেসব উপকরণ অত্যাবশ্যক বিবেচিত হতো আজ তার অনেক কিছু অকেজু বলে পরিত্যক্ত সভ্য জীবনযাপনের জন্য তার অপরিহার্য মনে করা হয় না তেমনি ধর্মেরও প্রাথমিক স্তরের অনেক কিছুই আজ জীবনের উপযোগিতা হারিয়ে ফেলেছে ধর্মজীবনও যে সামাজিক জীবন সামাজিক পরিপ্রেক্ষিতেই তার যা কিছু মূল্য এ বোধ না থাকলে ধর্ম বিমুখ হয়ে পড়তে বাধ্য যেমন এখন হয়েছে ব্যক্তিবিশেষ মৃত্যুর পর স্বর্গে গেল কি নরকে গেল তা মানবজাতির জাতির কিছুমাত্র দুশ্চিন্তার বিষয় নয় কিন্তু মৃত্যুর আগে লোকটা সৎ ও সামাজিক ছিল কি না তা সব মানুষেরই ভাবনার বিষয় কারণ তার এ জীবনের সঙ্গে বহু মানুষের সুখ দুঃখ জড়িত জড়িত সামাজিক স্বাস্থ্য শান্তি নিরাপত্তা ও ভারসাম্য স্বর্গের বা নরকের জীবন ব্যক্তিগত ও একক ওই দুই জায়গায় কোনো সামাজিক জীবন আছে বা থাকবে তেমন কথা কোনো ধর্মগ্রন্থেই উল্লেখিত হয়নি কিন্তু এখানকার যে জীবন তা পুরোপুরি সামাজিক ও সমষ্টিগত এ সামাজিক বা সমষ্টিগত জীবনের সঙ্গে যার সম্পর্ক নেই তেমন অশরীরী ব্যাপারকে অতিমাত্রায় গুরুত্ব দিলে আদর্শ ও লক্ষ্য করে তুললে বিভ্রান্তি ঘটাই স্বাভাবিক জীবনে যারা জীবনকে ভালোবাসে না ভালোবাসে মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরের জীবনকে বলা বাহুল্য এ হুর পরিবর্তিত দুধের নদ শূন্য পৃথিবী তাদের জন্য খুব উপযুক্ত বাসস্থান নয় এজন্যই বলছি যা পরকালের সঙ্গে জড়িত অর্থাৎ ধর্ম তার উপর জোর না দিয়ে যা এ জীবনের সঙ্গে জড়িত অর্থাৎ মানবতার উপর জোর দেওয়া উচিত মানুষের কল্যাণ এ দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে ধার্মিক হওয়ার যে আমি বিরুদ্ধে তা নয় ধর্ম যদি মনুষ্যত্বের পরিপূরক বা নামান্তর না হয় তাহলে ধর্মে আর মনুষ্যত্বে পদে পদে সংঘর্ষ অনিবার্য আমার বিশ্বাস খাঁটি অর্থে যারা ধার্মিক তারা কখনো নিজের কি অপরের মনুষ্যত্বকে আঘাত হানতে পারে না পারে না মানবতাকে কিছুমাত্র খাটো করতে আমার বক্তব্য নিচক আনুষ্ঠানিক ধর্মাচরণের দ্বারা কেউ ধার্মিক হতে পারে না জীবনের সার্বিক দৃষ্টিভঙ্গিটাই আলাদা হওয়া চাই আর তা হওয়া চাই ব্যক্তির সমস্ত সত্তার সঙ্গে জড়িত ভেতরি ধর্মবোধ না থাকলে আর বহু সাধনায় তাকে অন্তরঙ্গ করে তুলতে না পারলে সত্যিকার ধার্মিক হওয়া অসম্ভব বলেই আমার বিশ্বাস ধর্মজীবনের ব্যক্তি সামাজিক জীবনে ছড়িয়ে না পড়লে তার মূল্যই বা কতটুকু ব্যক্তিগতভাবে কোনো মানুষের কাছে যদি কোটি টাকাও থাকে তাতে সমাজের কী এসে যায় যদি তার এক ভগ্নাংশও সমাজ দেহে স্বাস্থ্য সঞ্চারে সহায়তা না করে সমাজের দিক থেকে এর চেয়ে স্তূপিকৃত মৃত্তিকাখণ্ডের মূল্য অনেক বেশি ঘরে বসে কোটিবার তসবিহ জপা আর কোটি টাকা সিন্ধুকে বন্ধ করে রাখা ব্যবহারিক দিক থেকে একই ব্যাপার এ দুইয়ের কিছুমাত্র সামাজিক মূল্য নেই আমার বক্তব্য যা অপার্থিব তাকে অপার্থিব থাকতে দিন যা পার্থিব তাকে সর্বতোভাবে পার্থিবের এলাকাতেই সীমাবদ্ধ রাখুন অপার্থিবের তথ্য আধ্যাত্মিকের প্রেরণা ও তৃষ্ণা মানুষ যে একেবারে অনুভব করে না বা তার কোনো প্রয়োজন নেই তা বলা আমার উদ্দেশ্য নয় আমি বলতে চাচ্ছি তা ব্যক্তিগত সাধনা ও উপলব্ধির ব্যাপার তাকে সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে টেনে আনায় আমার আপত্তি টেনে আনলে শুধু সামাজিক জীবন নয় আধ্যাত্মিক জীবনেও নাজিয়াল হয় সামাজিক জীবন সম্পূর্ণ পার্থিব ব্যাপার যে মানুষ নিয়ে সমাজ সে মানুষও আগাগোড়া পার্থিব কাজেই অপার্থিবের দোহাই দিয়ে এমন সমাজকে শাসন পরিচালনা করতে গেলে তা ব্যর্থ হবেই এ ব্যর্থতার নজির আজ সর্বত্র কেতাবের ইসলাম আর জীবনের ইসলামের মাঝখানে আজ বিরাজ করছে এক প্রশান্ত মহাসাগর সব ধর্মের বেলায় একথা সত্য মানুষের মধ্যে একটা সনাতন মেষ বৃত্তি আছে জিজ্ঞাসা ও মননশীলতার অভাব ঘটলে মনের সে মেষ প্রবৃত্তিটা একক হয়ে ওঠে তখন গতানুগতিকতা আর অন্ধ অনুসরণেই চরম মুখ্য হয়ে দাঁড়ায় গত কয়েক হাজার বছরের ইতিহাস রূপে প্রমাণ করেছে ধর্ম মানুষকে মানুষের হাত থেকে বাঁচাতে পারেনি ধর্মযুদ্ধ কথাটাই একটা স্ববিরোধী উক্তি ধর্মকে মানবতার উপর স্থান দিতে গিয়েই মানুষ এ ধরনের বহু স্ববিরোধিতার শিকার হয়েছে যার ফলে যুগে যুগে বিভিন্ন দেশ দেশে অপরিমীয় ধ্বংস নেমে এসেছে আর এ ধ্বংসের পেছনে এক বড় ভূমিকা নিয়েছে পরকাল সে পরকাল অদৃশ্য অপ্রামাণ্য ও সম্পূর্ণ অপার্থিব অপার্থিবকে পার্থিবের এলাকায় টেনে আনলে বিভ্রান্তি অনিবার্য আল্লাহর সার্বভৌমত্বকে জাগতিক ব্যাপারে টেনে আনলে যে গোলকথাঁদার সৃষ্টি হয় তাতে প্রবেশের পথ পাওয়া গেলেও বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে না বিজ্ঞান বা বিবর্তনবাদকে অস্বীকার করে বিশ্ব মানব সৃষ্টি সম্বন্ধে যদি ধর্মীয় মতবাদ মেনেও নেওয়া যায় তাহলেও জাগতিক ব্যাপারে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়ার বিপদ অনেক যেমন অনেক বিপদ সন্তানের উপর পিতামাতার সার্বভৌমত্ব মেনে নেওয়ার তাই কোনো ইসলামী রাষ্ট্রেও শেষোক্ত সার্বভৌমত্ব পায়নি স্বয়ং ইসলামের নবীও ওই ধরনের সার্বভৌমত্ব নিষিদ্ধ ঘোষণা করেছেন তার নবী জীবনের শুরুতে অথচ আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্কের চেয়ে পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক অধিকতর প্রত্যক্ষ ও অধিকতর বাস্তব যে ধর্ম ইহকালে মানুষকে রক্ষা করতে পারেনি পারছে না সে ধর্ম পরকালে মানুষকে রক্ষা করবে এমন অলৌকিক বিশ্বাসে কেউ যদি স্বস্তিবোধ করেন তাতে আপত্তি করার কোনো কারণ নেই কিন্তু আমার আপত্তি আছে অলৌকিককে লৌকিক ব্যাপারে টেনে আনায় বলা বাহুল্য দেশ সমাজ রাষ্ট্র এসবেই লৌকিক ব্যাপার আর পরলোকে যদি কোনো প্রবেশিকা পরীক্ষা হয় তাহলে মানুষের জন্য মনুষ্যত্বের পরীক্ষা না হয়ে ধর্মের তথা ধর্মের আচার অনুষ্ঠানের পরীক্ষা হবে তেমন বিশ্বাস মানব বুদ্ধির অপমান ঈশ্বরের অপমান আরও বেশি কারণ তখন তাকে খাটো করে টেনে এনে বসানো হয় সুপরিচিত গুরুমশাইয়ের আসনে সব রকম অলৌকিকতার অস্তিত্ব মানুষের ধারণা ও উপলব্ধির উপর নির্ভরশীল ঈশ্বর এবং পরকালো যা কিছু মানুষের ধারণা ও উপলব্ধির বাইরে তা শুধু অস্তিত্বহীন তা নয় মানুষের জীবনে তার কোনো দামও নেই যে ঈশ্বর তাকে শুদ্ধ না মানবার স্বাধীনতা মানুষকে দিয়েছেন সেই ঈশ্বরের কনসেপশন বা উপলব্ধি মানুষের প্রত্যয় ও আত্মমর্যাদার দিগন্ত রেখা যে শুধু অবারিত করে দেয় তা নয় মানুষকে নবতর চেতনা আর জিজ্ঞাসায়ও করে তোলে উৎপুত্ত এভাবে নিজের উপর বিশ্বাস ফিরে এলেই মানুষের পক্ষে মনুষ্যত্বের শাসন তথা মানবতন্ত্র প্রতিষ্ঠা হবে সহজ ধর্মের উপর জোর দিতে গেলেই ঈশ্বরের আবির্ভাব অনিবার্য আর ঈশ্বর মানে সাম্প্রদায়িক ঈশ্বর পশ্চিমের বেলায় জাতীয় ঈশ্বর লক্ষ্য এবং উদ্দেশ্য এক হলেও আমাদের দেশের রাজনৈতিক দলের মতো আল্লাহ ঈশ্বর এবং গড নিয়েও কারো সঙ্গে কারো মিল নেই মিল হবেও না মুসলমানের আল্লাহ আর হিন্দুর ঈশ্বর এক নয় তেমনি হিন্দুর ঈশ্বর আর খ্রিস্টানের গডও এক নয় বুদ্ধ মানুষ হয়েও কোটি কোটি মানুষের আরাধ্য এভাবে যেখানে মূলের পার্থক্য সেখানে ব্যাখ্যা আর উপলব্ধিতে তারতম্য ঘটবেই ফলে আচার অনুষ্ঠানেও শুধু তারতম্য নয় বিরোধও অনিবার্য আর দেখা গেছে অতি সহজে এ বিরোধ হয়ে ওঠে বারুদ নীতিহীন মনুষ্যত্বহীন রাজনীতি এ বারুদে অগ্নিসংযোগ করতে এক মুহূর্ত ইতস্তত করে না ধর্মীয় তথা সাম্প্রদায়িক সংঘর্ষের এটাই তো পটভূমি কিন্তু মনুষ্যত্বের ব্যাপারে এ বিরোধ এই উপলব্ধির দ্বান্দ্বিক বৈপরীত্য নেই বলে সহজে ওটাকে মানুষের স্থির মিলন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব এ করে তোলার দায়িত্ব আমাদের দুদেশের শুধু নয় পৃথিবীর তাবৎ বুদ্ধিজীবীদের বলেই আমার বিশ্বাস